বন্ধুরা, আজ আমরা দশম শ্রেণীর দ্বিতীয় অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ টপিক আলোচনা করব। এই টপিকটি আলোচনার পূর্বে একটু বলে রাখা ভালো যে ঊনবিংশ শতকের দ্বিতীয়ার্ধে ঔপনিবেশিক ভারতবর্ষে বিভিন্ন সাময়িকপত্র এবং সংবাদপত্র উত্থান ঘটেছিল, যেগুলির মধ্যে বিশেষ উল্লেখযোগ্য একটি পত্রিকা ছিল, তার নাম বামাবদনী পত্রিকা। তো বন্ধুরা, চলো আর দেরি না করে আমরা বামাবদনী পত্রিকা সম্পর্কে একটু জেনে নিই। বন্ধুরা, বামাবদনী পত্রিকার সম্পর্কে জানার আগে আমরা একটু জেনে নেব যে ঊনবিংশ শতকের দ্বিতীয়ার্ধে বিভিন্ন যে পত্রপত্রিকাগুলি প্রকাশিত হতো তা কিন্তু বিভিন্ন রকম ছিল। তা কেমন? আমরা তিন রকম দেখতে পাই। এক, মাসিক পত্রিকা; দুই, সাপ্তাহিক পত্রিকা; তিন, দৈনিক পত্রিকা। অর্থাৎ মাসে মাসে একটা পত্রিকা প্রকাশিত হতো তাকে আমরা মাসিক পত্রিকা বলে থাকি, সপ্তাহে যে পত্রিকা প্রকাশিত হতো তাকে আমরা সাপ্তাহিক পত্রিকা বলে থাকি, এবং প্রত্যেক দিন অর্থাৎ দৈনিক যে পত্রিকা প্রকাশিত হতো সেই পত্রিকাগুলোকে আমরা দৈনিক পত্রিকা বলে থাকি। আমাদের মনে পড়ে যে ভারতবর্ষের প্রথম যে বাংলা ভাষায় পত্রিকা প্রকাশিত হয়েছিল তার নাম সমাচার দর্পণ, যেটি মার্শম্যান 1818 খ্রিস্টাব্দে প্রকাশ করেন এবং সেটি কিন্তু মাসিক পত্রিকা ছিল। তো বন্ধুরা, চলো আমরা আজ বামাবদনী পত্রিকা সম্পর্কে জানব। তবে বামাবদনী পত্রিকা সম্পর্কে জানার আগে তার পূর্বের ইতিহাসটা আমরা একটু জেনে নেব। দেখো বন্ধুরা, বামাবদনী পত্রিকা আগে কিন্তু বামাবদনী সভা গঠিত হয়। এটা কীভাবে গঠিত হয়? না, এই ঊনবিংশ শতকের দ্বিতীয়ার্ধে অর্থাৎ 1860-এর দশকের প্রথম দিকে কেশবচন্দ্র সেনের অনুগামী উমেশচন্দ্র দত্ত কিছু তরুণ ব্রাহ্মণ যুবকদেরকে নিয়ে এই বামাবদনী সভা গঠন করেন 1863 খ্রিস্টাব্দে। তো বন্ধুরা, আমি আবারও বলছি, কেশবচন্দ্র সেনের অনুগামী উমেশচন্দ্র দত্ত কিছু তরুণ ব্রাহ্ম যুবকদেরকে নিয়ে 1863 সালে এই বামাবদনী সভা প্রতিষ্ঠা করেন। তো বন্ধুরা, আমাদের যেহেতু আজকের টপিক বামাবদনী পত্রিকা, তো বন্ধুরা আমরা জেনে নেব যে বামা কথার অর্থ কী। এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তো বন্ধুরা, বামা কথার অর্থ হলো নারী বা মহিলা। বন্ধুরা, তোমরা দেখো যে এই বামাবদনী সভার কাজ বা উদ্দেশ্য দুটো কিন্তু একই। তো এই বামাবদনী সভা যখন ছিল তখন তাদের একাধিক কাজ ছিল। তো আমরা কয়েকটি কাজের কথা এখানে পড়ব। কী কী কাজ? তো বন্ধুরা, আমরা যখন জেনে নিলাম যে বামা কথার অর্থ নারী বা মহিলা, তখন তাদের সমস্ত কাজের বিষয়বস্তু কিন্তু এই নারী বা মহিলা। তো বন্ধুরা, চলো আমরা জেনে নিই যে সভার, এই বামাবদনী সভার কাজ বা উদ্দেশ্য কী ছিল। কী ছিল উদ্দেশ্য? না, কুসংস্কারের বিরোধিতা করা আর কি, নারীদের সচেতনতা বৃদ্ধি করে তোলা আর কি, নারীদেরকে শিক্ষিত করে তোলা। কারণ এই সভার প্রত্যেক সদস্য জানত, বিশেষ করে উমেশচন্দ্র দত্ত যিনি এই বামাবদনী সভা প্রতিষ্ঠা করেছিলেন, তিনি বুঝতে পেরেছিলেন যে সমাজে যদি নারীদেরকে শিক্ষিত না করে তোলা হয় তাহলে সমাজ থেকে কুসংস্কার মুক্ত করা সম্ভব নয় বা দূর করা সম্ভব নয়। সেজন্য তিনি নারীদেরকে শিক্ষিত করে তোলার কথা ঘোষণা করেছিলেন। পরবর্তীকালে এই বামাবদনী সভাই উমেশচন্দ্র দত্তর নেতৃত্বে বামাবদনী সভা থেকে যে পত্রিকা প্রকাশিত করা হয় সেই পত্রিকায় বামাবদনী পত্রিকা নামে পরিচিত হয়। এই পত্রিকাটি
উমেশচন্দ্র দত্তের নেতৃত্বে 1863 সালের আগস্ট মাসে প্রথম প্রকাশিত হয়। তো বন্ধুরা, আমরা প্রথমেই আলোচনা করেছিলাম যে পত্রিকা তিন ধরনের হয়, মাসিক পত্রিকা, সাপ্তাহিক পত্রিকা এবং দৈনিক পত্রিকা। বামাবদনী পত্রিকা একটি মাসিক পত্রিকা, অর্থাৎ এটি মাসে মাসে প্রকাশিত হতো। তো বন্ধুরা, এই মাসিক পত্রিকায় পুরুষদের মতো মহিলারাও এই পত্রিকায় লিখতে পারতেন নিয়মিত বিভিন্ন গল্প, বিভিন্ন উপন্যাস, বিভিন্ন কবিতা। তবে বন্ধুরা, তারা বিভিন্ন ছদ্মনামে এবং নিজের নামে বা স্বনামে এই পত্রিকায় তারা লিখতে পারতেন একজন পুরুষের মতো। তৎকালীন সময়ে মহিলাদেরকে কোনো পত্রিকা এরকম স্বাধীনতা দেয়নি যে তারা তাদের পত্রিকায় স্বনামে বা ছদ্মনামে তাদের লেখা প্রকাশিত করবে। এই পত্রিকায় বিভিন্ন কথা তুলে ধরা হতো, বিশেষ করে নারীদের সম্পর্কে। যেহেতু পত্রিকার নাম বামাবোধিনী পত্রিকা, অর্থাৎ বামা কথার অর্থ নারী বা মহিলা, সে কারণে এই পত্রিকার উদ্দেশ্য বা সবার কাজ ছিলই নারীভিত্তিক। অর্থাৎ আমি প্রথমেই বলে নিয়েছি যে এর কাজ হচ্ছে কুসংস্কারের বিরোধিতা করা, নারীদেরকে সচেতনতা করে তোলা এবং নারীদেরকে শিক্ষিত করে তোলা। তো বন্ধুরা, এই সভার কাজগুলোই, বামাবোধনী সভার কাজগুলোই বামাবোধনী পত্রিকায় প্রকাশিত হতো, যেগুলো ছিল এই বামাবোধনী পত্রিকার প্রধান উদ্দেশ্য। তো এই বন্ধুরা, এই কাজগুলো বাদেও বা এই উদ্দেশ্যগুলো বাদেও বামাবোধনী পত্রিকায় বিভিন্ন বিষয় প্রকাশিত হতো। সেগুলি হলো নারীদের কথা, ভূগোল, ইতিহাস, নীতি, ধর্ম, চিকিৎসাবিদ্যা, বিভিন্ন বিষয় এই সময় এই বামাবোধনী পত্রিকায় তুলে ধরা হতো। বন্ধুরা, এই পত্রিকা প্রায় 1922 খ্রিস্টাব্দ পর্যন্ত চলেছিল, প্রায় 60 বছর ধরে এই পত্রিকা টিকেছিল। তবে ব্রিটিশরা এই পত্রিকা বন্ধ করে দেয়। তো বন্ধুরা, সমকালীন সময়ে বা তৎকালীন সময়ে, অর্থাৎ 19 শতকের দ্বিতীয়ার্ধ থেকে 20 শতকের 20 শতক পর্যন্ত যদি আমাদের নারীদের ইতিহাস জানতে হয়, তাহলে কিন্তু এই বামাবোধিনী পত্রিকা একটি ঐতিহাসিক দলিল রূপে কাজ করবে। তো বন্ধুরা, আজ আমরা কী পড়লাম সেটা আরেকটু রিভাইজ করে নেব। প্রথমেই বলবো, আজ আমাদের আলোচনার টপিক ছিল বামাবোধিনী পত্রিকা, বামা কথার অর্থ নারী বা মহিলা। এই পত্রিকাটি প্রকাশিত হওয়ার আগে বামাবোধিনী সভা প্রতিষ্ঠিত হয়। কে প্রতিষ্ঠা করেন এই সভা? না, এই সভা প্রতিষ্ঠা করেন উমেশচন্দ্র দত্ত, যিনি কেশবচন্দ্র সেনের একজন অনুগামী ছিলেন। তো কেশবচন্দ্র সেনের অনুগামী উমেশচন্দ্র দত্ত 1863 সালে কিছু তরুণ ব্রাহ্মণদেরকে নিয়ে এই সভা প্রতিষ্ঠা করেন। পরবর্তীকালে এই সভা থেকেই বামাবোধিনী পত্রিকা প্রকাশিত হয়। এই পত্রিকাটি ছিল একটি মাসিক পত্রিকা, যেটি 1863 খ্রিস্টাব্দের আগস্ট মাসে প্রকাশিত হয়। এই পত্রিকার উদ্দেশ্য বা কাজ কী ছিল? না, কুসংস্কারের বিরোধিতা গড়ে তোলা, নারীদের কথা তুলে ধরা, নারীদের শিক্ষার কথা তুলে ধরা, নারীদেরকে সচেতনতা করা প্রভৃতি কাজ। এছাড়াও এই পত্রিকায় ইতিহাস, ভূগোল, চিকিৎসাবিদ্যা, ধর্ম প্রভৃতি আলোচনা করা হতো। এবং এই পত্রিকাটি 1922 খ্রিস্টাব্দ পর্যন্ত টিকেছিল, প্রায় 60 বছর। তবে এই পত্রিকা ব্রিটিশরা বন্ধ করে দেয়। তো বন্ধুরা, বামাবোধিনী পত্রিকা একটি উল্লেখযোগ্য ঐতিহাসিক দলিল হয়ে উঠবে একজন ঐতিহাসিকের কাছে বা একজন শিক্ষার্থীর কাছে, যখন তারা 19 শতকের দ্বিতীয়ার্ধ থেকে 20 শতকের 20 শতকের যে নারীর ইতিহাস তারা জানতে চাইবে, তখন তাদের কাছে কিন্তু এই পত্রিকাটা খুব গুরুত্বপূর্ণ একটা ঐতিহাসিক দলিল রূপে গ্রাহ্য করবে। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তাহলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।